আমরা আছি সর্বদা। এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই, আমি মামুন। দিন দিন রাজ্যে চুরি চিন্তায়ের মতন অসামাজিক কাজ বৃদ্ধি পাচ্ছে। চোরদের উৎপাতে অতিষ্ঠ বক্সনগরবাসী। গতকাল বক্সনগর ব্লক এলাকা থেকে একটি বাইক চুরি, থানায় মামলা করলো বাইকের মালিক। সন্ধ্যারাতে বক্সনগর ব্লক এলাকা থেকে বাইক চুরি, দিন দিন বৃদ্ধি পাওয়া চোরদের উৎপাতে অতিষ্ঠ বক্সনগরবাসী। রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটে চলছে চুরি ছিনতাই ও রাহাজানির মতো অসামাজিক ঘটনা। গতকাল রাত আনুমানিক 9:30 নাগাদ কলসিমুরা গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড বাতানবাড়ি বাসিন্দা আমির হোসেন তার পালসার বাইকটিকে বক্সনগর আরডি ব্লকের সামনে বক্সনগর টু সুনামুরা প্রধান সড়কের পাশে রেখে তার বন্ধু সুদীপ সরকারের বাড়িতে যায়। আর ঠিক এই সময়কে হাতিয়ার করে চোরের দল উৎপেতে বসে থাকে। এর অল্প কিছুক্ষণ পর আমির হোসেন বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় এসে দেখে TR07E7082 নম্বরের তার পালসার বাইকটি নেই। এরপর সে তার বন্ধু এবং পরিজনদের নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও বাইকের কোনো হদিশ পাননি, যদিও তার বাইকটি ফাইন্যান্সের মাধ্যমে নিয়েছেন। এই ঘটনায় হতভম গোটা এলাকার জনগণ। এর আগে এমন ঘটনা এই এলাকায় আর ঘটেনি। তিনি আরো জানায়, বন্ধুর বাড়িতে যাওয়ার আগে এই এলাকার এক দাগি চোরকে তিনি দেখতে পান। তবে জনগণের ধারণা, যেহেতু এই এলাকাটি আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায়, তাই হয়তো চোরের দল বাইকটি চুরি করে বাংলাদেশে পাচার করে দিয়েছে। এরপর তিনি কলমচুরা থানায় অভিযোগ দায়ের করেন। এখন দেখার বিষয় পুলিশ কতটুকু ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, আপনার বাইকটা কিভাবে চুরি হয়েছিল? দেখেন, আমার নাম আমির হোসেন, আমি কলসিমুরা বাতানবাড়ির বাসিন্দা, বক্সনগর সোনামুরা মেইন রোড আপনার ব্লকের নিচে, ব্লকের সম্মুখে বাম পাশে রাইখা গেডি লক কইরা আমি আমার বন্ধুর বাড়িতে গেছিলাম। বন্ধুর নাম কি? সুদীপ সরকার। হ্যাঁ, ব্লক টিলার সুদীপ সরকার। তাই 20 মিনিটের লেগে অনলি গেছিলাম। এই 20 মিনিটের ভিতরে আমি ফেরত আইসি, আইএসেরা বাইকটারে আর পাইছি না। আমি এই জায়গার লগে লগে অনেক খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার পরও বাইক যেহেতু পাইতেছি না, তখনকা আমি থানাতে ইনফর্ম করছি। থানাতে ইনফর্ম করার পরে এনে জানাইছি। তারপরে তো আমার নিজের মতো করে আমরা খোঁজাখুঁজি করছি। তাই থানার তারা তো কোনো পদক্ষেপ ওই পর্যন্ত দেখতেছি না। কিন্তু আমার একটা আশা, যাতে থানার তারা আমার এই জিনিসটা, বাইকটা চুরি হয়েছে, এই বাইকটা যাতে বার করে দেয়। এই আবেদন, যাতে আমার সাইকেলটা থানার বা প্রশাসনের লোক দেখে আমার জিনিসটা বাইর করে দেয়। তাই আমার বন্ধুর বাড়িতে রাত্র 9:10-15 সাইকেলটা যে আমি গেটিটা লক করে এই মেইন রোডের সাথে রেখে গেছি। তাই ফেরত আইসি 9:35-40, এর উপরে হইতো না, আইয়াসেরা আমি আর ফেরত আর পাইছি না। আপনার এমন কারোর সন্দেহ হয়? এমন সন্দেহ এই এলাকার ভিতরে, ব্লক টিলার ভিতরে অনেক ধরনের লোক বাস করে, বেশিরভাগই বাবাখুর। মনে করেন এইসব লোকটি কিন্তু কাজটি করছে, 100% গ্যারান্টি। কারণ হচ্ছে এই এই এলাকার লোক ছাড়া এইভাবে সাইডের থেকে সাইকেল উড়াইয়া কিভাবে নিতে পারে বা কই নিতে পারে? ঘেড়ি লোক রাত্র 9:40-35-40 সময় কাজটা হয়েছে। যেহেতু মনে করেন ওই সময় তো রোডে মানুষ চলাচল করে, এই সময়ের ভিতরে যদি নেয়, মানুষের নিরাপত্তা কোন জায়গায় আছে? তাই নিরাপত্তারও দরকার আছে। তাই আপনার এডিএ আকুল আবেদন, যাতে আমার প্রশাসনের কাছে আকুল আবেদন, যাতে আমার এই জিনিসটা বাইর করে দেয়, বাইকটা বাইর করে দেয়। বিএরও রিপোর্ট, সময় ত্রিপুরা।